আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি প্লাস্টিকের বস্তাতে কীভাবে এই সুন্দর ডিজাইনটি করবেন সেটি এখন দেখাবো। বন্ধুরা দেখেন, আমি এখানে মাঝ বরাবর এখানে এই সুইটি উঠে নিচ্ছি। এখন আমি এদিকে 10টি ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বন্ধুরা দেখেন, আমি এই যে এই ফাঁসের মধ্য দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এখানে আলতো করে সুস্টি তুলে নিতে হবে। আমি এইদিকে আবারও ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যেহেতু এখানে 10 ঘরে এই উপরের সেলাইটি নাই, সেহেতু আমি 9টিতে এটি তুলে নিচ্ছি। আমি আবার কি করব, এভাবে তুলে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটো ঘর 10 দিতে হবে, দুটো 9 দিতে হবে। আবার আমি এই যে এইটার মাঝখান দিয়ে একটু নিচ্ছি, খুব আলতো করে নিতে হবে, আমি আবারও বলতেছি, নাহলে এটি ছিঁড়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এটি 9টিতে নিচ্ছি। এখন বন্ধুরা লক্ষ্য করতে হবে যে আমি এই সেলাইটি কীভাবে করবো। এই যে দেখেন, আমি এখানে তুলে নিলাম। এবার আমি এই যে উপরের দিকে এখানে ঘর নিচ্ছি, যেভাবে খেয়াল করতে হবে বন্ধুরা, দেখেন যে এই যে এখানে আমি এভাবে নিচ্ছি। আমি এখানে উল সুতা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য সুতাও ইউজ করতে পারবেন। বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন খুব সহজ এই সেলাইটি, শুধু আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি এভাবে লাল সুতোর ডিজাইনটি করে নেব কয়েকটি ঘর। এখানে আমি দুটো কালারের সুতা ইউজ করেছি, লাল এবং হলুদ। আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারবেন এবং বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে, দেখেন বন্ধুরা, এখানে এই যে এই ডিজাইনটি, দেখেন এখন আমি সবুজ কালারের সুতা ইউজ করতেছি।
বন্ধুরা আমার সবুজ কালারের সুতাটি ইউজ করা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক লালটি আমি যেভাবে করেছি সবুজটি ওভাবেই করে নিলাম বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই খোদা হাফেজ